মিস্ত্রিকেও নিয়ে চলে এসেছি, আর মিস্ত্রি হয়েছে আমাদের ব্র্যাকেটটা খুলছে। আমাদের এই যে ব্র্যাকেট দেখতে পাচ্ছ পুরো একদম লাগানো হয়ে গেছে, পুরো একদম দুদিকে একদম ঝেড়ে টাইট আছে যেরকম ছিল আগে। এর তলায় আছে আমাদের এই যে BS3 6 সিলিন্ডার ইঞ্জিন। এটা তো আমাদের মোবিল ঢালা কমপ্লিট, আর এই ক্যাপটা ওইভাবে লাগিয়ে দিতে হবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আমরা চলে এসেছি বহরমপুর, আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি এখানে খালিতে লেগে আছে। আর গাড়িতে একটা প্রবলেম হয়ে আছে, সেটা হচ্ছে যে আমাদের যে সেন্টার বিয়ারিংয়ের বাকেট সেটা ভেঙে আছে, ঠিক আছে? তো ভাবছি যে দুপুরের মধ্যে যদি গাড়িটা খালি হয়ে যায় তাহলে তাহলে মিস্ত্রির কাছে নিয়ে যাবো, আর যদি দুপুরের মধ্যে না খালি হয় তাহলে মিস্ত্রি ডেকে এনে কাজটা করাবো, ঠিক আছে? দেখা যাক এখন কতক্ষণে কী খালি হয়। আর এই আমাদের গাড়ি খালি হচ্ছে, মানে শুধু এই পেছু দিকটাই কটা বস্তা হয়েছে, আর আজকে লেবার বহুত কম, লেবাররা সব কোথাও গেছে, আর এই দাদাই আজকে একাই খালি করছে। কখন আসবে লেবাররা? দুপুরে দুটো দুটো বাজবে, তখনই এসে খালি হবে। আর আলিশান এখানে বসে বসে খালি করাচ্ছে, মাঝে মাঝে ধরেও দিচ্ছে এই দাদাকে। তো খালি হতে তো প্রচুর টাইম লাগবে, দেখা যাক আমাদের কাজটা কী করা যায়, কোথায় কী করা যায় কাজটা দেখি। আর রান্নার আজকে কোনো প্রোগ্রাম করিনি, রান্না হচ্ছে আজকে আমাদের হোটেলে খাওয়া দাওয়া হবে, কারণ অত সময় নেই যে আজকে রান্না করে খাবো। তো বন্ধুরা, এখন বাচ্চা হচ্ছে 3টে, আর আমাদের গাড়ি এখনও এতটা খালি হয়েছে। দেখো মানে পেছু দিকটাই খালি হয়েছে শুধু, মানে 40-50 বস্তা খালি হয়েছে, এর বেশি খালি হয়নি। আর এখানে দাঁড়িয়ে আছে, জানি না কখন কি খালি করাবে, কালকে আবার হচ্ছে রবিবার, ঠিক আছে? তো ওই জন্য আমরা খুব চেষ্টায় ছিলাম যে আজকে গাড়িটা খালি করে কালকে তাহলে রাতের মধ্যে আজকে পাথর লোড করে নিলে তাহলে আমরা চলে যেতে পারবো, কিন্তু গাড়ি আমাদের খালি হয়নি, কি করবো? লেবারই নেই এখানে মেন কথা। কি সমস্যা এখানে? কি সমস্যা এখানে? সমস্যা হলো লেবারই নেই, লেবারই নেই, লেবারই নেই। যে লেবার ছিল 4-5টা ছিল, গাড়ির ছোট গাড়িগুলো নিয়ে ওপর থেকে ওরকম মাল নিয়েছে, মালটা নিয়ে ছোট গাড়িগুলোতে নিয়ে চলে গেছে, পৌঁছাতে ফার্মে ফার্মে দিতে চলে গেছে, আবার আসবে। তারপর লেবার আছে, একটা লেবার কত গাড়ি খালি করবে? একটা লেবার পারে? সেটাই হচ্ছে, আবার তখন খালি হবে, দেখো কখন আসবে। তো এই হচ্ছে ব্যাপার, এখানে মানে লেবারেরই প্রবলেম, গাড়ি খালি হচ্ছে না। সকাল রাত 12টায় একটাই গাড়ি ঢুকিয়েছি, আমি ভেবেছিলাম যে গাড়িটা আমাদের যে এখানে যেটা ভাঙা আছে, এই যে সেন্টার বিয়ারিংয়ের যে ব্র্যাকেটটা ভাঙা আছে, এই যে দেখতে পাচ্ছ কালকেও তোমাদের দেখিয়েছি, এই যে ব্র্যাকেটটা আমাদের ভাঙা আছে, ঠিক আছে? আমি ভেবেছিলাম যে এই ব্র্যাকেটটা ভেঙে আছে, তো দুপুরবেলায় গাড়িটা যখন এই এখন যেরকম 90 ভেঙেছে, তো এতক্ষণে আমাদের গাড়িটা খালি হয়ে গেলে আমি এখান থেকে বের করে নিয়ে গিয়ে, মানে গঙ্গার ওপরে মিস্ত্রি আছে সেখানে গিয়ে আমি গাড়িটা কাজ করিয়ে তাহলে আমি পাথর লোড করতে চলে যেতাম, এটাই আমার প্ল্যান ছিল। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে গাড়িও খালি হবে না, আবার 4টে থেকে এখানে 90 হয়ে যাবে, আর মিস্ত্রির কাছেও যেতে পারবো না, সেই হয়ে যাচ্ছে ব্যাপার, ঠিক আছে? মানে এদের মানে খালি করার কোনো গ্রাহ্যই নেই। তো দেখা যাক, মালিককে এই ব্যাপারে কথা বলেছি যে এইভাবে চললে একটা টিপ যদি 5 দিন করতে লেগে যায় তো তাহলে তো আমাদের তো পড়তেই হবে না, ঠিক আছে? ড্রাইভারের তো পড়তেই হবে না, এইভাবে 5 দিনে যদি একটা টিপ হয় কী করে পড়তে হবে বলো? আমি কেন কোনো ড্রাইভারেরই পড়তে হবে না, এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক এখন কখন কি খালি হয়, আর যেটা ভেঙে গেছে ওটার ব্যবস্থা করতে হবে, কারণ হচ্ছে যখন 90 এখান থেকে ছাড়বে তখন সব গ্যারেজ বন্ধ হয়ে যাবে, ওটা আর আমি কাজ করাতে পারবো না, ঠিক আছে? তো ওই জন্য এখন দেখছি খাওয়া দাওয়া করে ভাবছি যাবো ওপারে মিস্ত্রি আনতে, এনে ওটাকে লাগাবো। তো চলো, এখানে পাশে হোটেল আছে, আমরা যে আগে এই সাইডে খাওয়া দাওয়া করতাম ওই হোটেলেই যাই। তো বন্ধুরা, চলে এসেছি হোটেলে খাওয়া দাওয়া করতে, আর এই হচ্ছে হোটেল, ঠিক আছে? এখানে এলে আমরা এই হোটেলেই খাই, এটা হচ্ছে এই কাকার হোটেল। আর আজকে আমাদের খাবারের মেনু এই যে দেখতে পাচ্ছ, মানে শাক আছে, ডাল আছে, এটা একটা কিছু সবজি আছে, পেঁয়াজ আছে, লেবু আছে, তারপর হচ্ছে আলু ভাজা আছে, আর সাথে হচ্ছে কী মাছ এটা কাকা? রুই মাছ, হচ্ছে রুই মাছ। আর এই আলিশানেরও এই যে সেমি আছে, ঠিক আছে? এটা রেট কত কাকা? এটা 70 টাকা, ঠিক আছে? পরে আর কি আছে? চাটনি আছে। আচ্ছা, তো ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ, তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন যাচ্ছি আমি আর আলিশান হচ্ছে মিস্ত্রির কাছে। ও দাদা, ইঞ্জিন মিস্ত্রি কি ওপারে আছে? তো এখন এই যাচ্ছি আমরা এই বহরমপুর ব্রিজ পার করে, ওপারে বলছে মিস্ত্রি আছে, তো সেখান থেকে গিয়ে মিস্ত্রি আনি, আর আমাদের যেটা ভেঙে গেছে গাড়ির ওই পাশটাও গিয়ে নিয়ে আনবো। তো
বন্ধুরা চলে এসেছি আমরা এই যে গ্যারেজে, এইখানেই সব মানে ইঞ্জিন মিস্ত্রি সব আছে, এই যে গাড়ির সব কাজ হচ্ছে, বড় গাড়ি পার্টসের দোকানও আছে সামনে, ঠিক আছে। তো চলো এখানে মিস্ত্রি দেখি কে আছে ইঞ্জিন মিস্ত্রি। তো আমাদের এই যে ব্র্যাকেটটা ভেঙে গেছে সেটা হচ্ছে এই যে এটা, আর এটার দাম বলছে দাদা 400 টাকা দাম হচ্ছে, ঠিক আছে। আর উপরে লাগিয়ে দিয়ে আসবে ক টাকা কি লেবে 400 টাকা ব্রিজ পার করে যে নিচে যে একটা রাস্তা গেছে না, পশু হসপিটালটা আছে জানো তো, ওইখানে আমার গাড়ি খালি হচ্ছে। ঠিক আছে, মালিককে জিজ্ঞেস করো তাহলে ক টাকা কি লেবে, দিয়ে তাহলে চলো লাগিয়ে দিয়ে আসবে। হ্যাঁ জিজ্ঞেস করো। তো চলে এসেছি আমরা গাড়ির কাছে, আর আমাদের গাড়ি এতটা খালি হয়েছে, ঠিক আছে। আর এখন সব এরা এসছে, এরা খালি করছে, আর আমাদের মিস্ত্রিকেও নিয়ে চলে এসেছি। আর মিস্ত্রি হয়েছে আমাদের ব্র্যাকেটটা খুলছে, আর আমাদের এই এখন ব্র্যাকেটটা লাগাচ্ছে, আর আলিশান রড দিয়ে সাপোর্টটাকে, যে সাপোর্টটা আছে সাপোর্টটাকে তুলে ধরে আছে। আরো জোরে তোল, জোর লাগা গায়ে তুলবো নাকি। আমাদের এই যে ব্র্যাকেট দেখতে পাচ্ছ পুরো একদম লাগানো হয়ে গেছে, পুরো একদম দুদিকে একদম ঝেড়ে টাইট আছে, যেরকম ছিল আগে সেরকমই করে দিয়েছে। আর এই হচ্ছে ভাঙাটা, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, যেটা ভেঙেছে আর কি, এইটা যেটা পাল্টালাম আমরা এই মালটা। আর মিস্ত্রি রেটটা একটু বেশি নিল, কারণ হচ্ছে এটা যেহেতু বাইরে করছি সেই জন্য মিস্ত্রি রেটটা বেশি নিল। এটা যদি গ্যারেজে করতাম তো এটা 200 টাকায় কাজ মিটে যেত, তো যেহেতু এসে মোটর সাইকেল গাড়ি করে এসে কাজ করে যাচ্ছে এই জন্য 200 টাকা আরও বেশি নিল, মানে 400 টাকা মিস্ত্রি রেট নিল এটা লাগাতে। কিছু করার নেই, এবার রাস্তাঘাটের কাজ এইরকমই করতেই হবে, রেট বেশি হলেও করতে হবে, কিছু করার নেই। তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে 7টা, আর আমাদের গাড়ি খালি হয়ে গেছে। আর বিকেলবেলায় আমরা গেছিলাম এখানে গঙ্গায় চান করতে, চান টান করে চলে এসেছি 6টার সময়, ঠিক আছে। আর এখন আমাদের গাড়ি খালি হলো, 7টা বাজছে, কিন্তু এখন আমরা এখান থেকে বেরোতে পারবো না, কারণ হচ্ছে বহরমপুর টাউনে নো এন্ট্রি লেগে আছে। তো এখন মিনিমাম 9টার আগে তো আমরা বেরোতেই পারবো না। তো এতক্ষণ এখন আমাদের যে গাড়িতে মোবিলটা দিত, আমাদের এই যে হ্যাঁ এই মোবিলটা যে কিনে রেখেছিলাম ঢালা হয়নি, তো এখন ভাবছি মোবিলটা ঢেলে নেবো। আর মোবিলটা ঢালার জন্য আমাদের এই যে ভেতরে দেখতে পাচ্ছে এই সিট সব তুলতে হবে, ঠিক আছে। সব তুলে তবে আমাদের ইঞ্জিনটা ভেতরে আছে, ঠিক আছে। তো চলো এই সিটগুলো সব বের করি। আমাদের এই এখন সিট তোলা হচ্ছে, আলিশান তুলছে সিট। আর এই গিয়ার লিভারের কভারটা প্রথমে খুলতে হবে, এইগুলো অনেককেও দেখানো যায় না, ওই জন্য আমি একটু ভালো করেই দেখাচ্ছি কীভাবে আমাদের এই বোনারটা খুলতে হয়। আর এই বোনাটের হচ্ছে দু সাইডে দেখো এরকম লক করে থাকে, ঠিক আছে, এই লকগুলোও খুলতে হয়, তারপরে এবার এটা উঠবে। তোল হ্যাঁ ওটা খুলতে হবে, কাটটা খোল। আর এই তলায় আছে, দাঁড়া একটা নাবা নাবা গিয়ারটাকে পেছনে ঠেলতে হবে। এই তলায় আছে আমাদের এই যে BS3-এর 6 সিলিন্ডার ইঞ্জিন এটা। আর এটা হচ্ছে মোবিলের ক্যাপ লেঢাল। আর এই ঢালা হচ্ছে আমাদের মোবিল, 3 লিটার ঢালবো আমরা, এরকম 3টে জের আছে, 3টেই ঢাল। তো আমাদের মোবিল ঢালা কমপ্লিট, আর এই ক্যাপটা ওইভাবেই লাগিয়ে দিতে হবে যেভাবে খুলেছিল। আর আমাদের এইবার এই সিট লেগ গেল,
তো চলো মোবিল ঢালা কমপ্লিট, আর এবার এখানে থাকি, দেখি কখন কি আমাদের 90টা ভাঙে, তারপরে বেরোবো। মিনিমাম 9টার আগে বেরোতে পারবো না, এখনো 2 ঘন্টা আমাদের এখানে থাকতে হবে, তারপরে আমরা এখান থেকে বেরোতে পারবো। আর এখান থেকে বেরিয়ে আমরা হচ্ছে যাবো পাঁচামি, ঠিক আছে? কালকে হচ্ছে রবিবার আছে, জানি না লোড হবে কি না। পার্টি বলেছে যে যদি মাল পেয়ে যায় তাহলে লোড হয়ে যাবে, আর না পেলে লোড হবে না। এখন দেখা যাক কি হয়। তোরা এখন বাচ্চা হচ্ছে রাত 10টা, আর আমরা বহরমপুর থেকে এই যে এখন বেরোলাম, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুলিকান্দি যে রোড, সেই রোডটা আমরা ধরে নিয়েছি। এটা দিয়েই যাওয়া সুবিধা হয়, পাঁচামিতে যদি পাথর লোড করতে যাওয়া হয় বহরমপুর থেকে, তো এটা দিয়েই সুবিধা হয়, কুলিকান্দি হয়ে একবারে সাঁইথিয়া হয়ে একবারে পাঁচামি ঢুকে যায়। আর 90 ছিল, ওই জন্য বেরোতে পারলাম না 9:30-10টার কম। বহরমপুর টাউন থেকে বেরোনোটা ঠিক হয় না, ওই জন্য এই 10টার পরেই বেরোয়, যতবারই বেরোয় 10টার পরে। আর দুপুরবেলায় যদি খালি হয়ে যেত তো 4টের আগে একবার বেরিয়ে গেলে বেরোনো যায়। আর ওই বেরোতে পারবো না বলেই ওই জন্য এই এখন রাত 10টায় বেরিয়ে কোথায় মিস্ত্রি পাবো, সেই কারণে বেশি মিস্ত্রিকে চার্জ দিয়ে নিয়ে গিয়ে আমাদের যে কাজটা করাচ্ছিল করালাম, এই এখন রাত 10টায় কোথাও মিস্ত্রি পাবো না সেই জন্য, ঠিক আছে? আর তোমাদের একটা কমেন্ট এসছে যে আলিশানকে গাড়ি চালানো শেখাও, তো আজকে দেবো আলিশানকে গাড়ি চালাতে, দেখা যাক। আগে একটু ফাঁকা দিকে যাই, ঠিক আছে? এখন এই দিকটা দেখতে পাচ্ছ বাড়ি ঘর সব রাস্তা বাড়ি সব আছে, তো এই ইউজগুলো পার হয়ে যায়, একটু ফাঁকা রাস্তা দিকে যাই, তারপর আজকে আলিশানকে দেবো গাড়ি চালাতে, দেখা যাক আজকে কেমন কী চালায়ও, ঠিক আছে? তো চলে এখন চলতে থাকি। আর খাওয়া দাওয়া আমাদের এখনও হয়নি, খাওয়া দাওয়া আগে কোথাও হোটেলে করবো। মিনিমাম আমাদের 2টো বাজবে পাঁচামি পৌঁছাতে আজকে, কেন বহরমপুর থেকে পাঁচামি মিনিমাম এই গাড়ি নিয়ে কম করে 3.5 থেকে 4 ঘন্টা লেগে যায়, যতবার আমরা যাই 3.5 থেকে 4 ঘন্টা পৌঁছাই, তো 2টোর মধ্যে তো কমসে কম পৌঁছাবো। তো আর খাওয়া দাওয়া ওইদিকে কোথাও করবো, ঠিক আছে? আমরা আছি হচ্ছে জায়গাটার নাম হচ্ছে কুলি, এই যে দেখতে পাচ্ছ কুলি যে মোড়, ঠিক আছে? এই মোড়ে চলে এসেছি, আর এই হচ্ছে আলিশান। আর আজকে আলিশান বলছে আজকে এই মুসলিম হোটেলে খাবো, এই যে দেখতে পাচ্ছ জনপ্রিয় মুসলিম হোটেল। আগের দিনও আমরা খেয়েছিলাম একবার এখানে যখন সে জিসান ছিল, তো আজকেও ভাবছি এই হোটেলে খাওয়া দাওয়া করবো, দিয়ে তারপর আবার এখান থেকে চলতে থাকবো। আর এখন বাচ্চা হচ্ছে 11টা, ঠিক আছে? তো চলো খেয়ে দিয়ে নিই, দিয়ে তারপর আবার চলতে থাকবো। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের ব্লগের পরের দিন, আর আমরা কালকে হরিণ সিং এ তপন খানের ক্যাসারে ঢুকেছিলাম হচ্ছে রাত 2টোর সময়। দিয়ে ঢুকে এখানে শুয়ে পড়েছিলাম, দিয়ে ফার্স্ট ভোরে একবারে আমাদের গাড়ি 1 নম্বরে লাইন ছিল, তো ফার্স্ট সকালে একবারে ভোরে লোড হয়ে গেছে। আর এখন বাজছে হচ্ছে 6:30, আর আমরা এখন পাহাড় থেকে বেরোচ্ছি, এই যে দেখতে পাচ্ছ যে রায়পুরে যে হরিণ সিং ব্রিজ, সেই ব্রিজে আমরা এখন বেরোচ্ছি। আর এখানে যে লোকগুলো দাঁড়িয়ে আছে, এখানে যে আমাদের এই গেট পাসটা আছে, সেই গেট পাসটা এখানে চেক করতে হয়, যে এটা এখানে দেখাতে হয় যে আমি গেট পাস কেটেছি, এটা ক্যাশার থেকে কাটতে হয় 100 টাকার স্লিপ। এটা তো চলো এটা দেখাই এদেরকে, তবে এরা গাড়ি ছাড়বে, নাহলে গাড়ি ছাড়বে না। আর এই সাইডে দেখছো একটা ক্যাশার আছে, এই যো এই ক্যাশারটা হচ্ছে কলকাতা একটা ম্যাডামের ক্যাশার ছিল, কি নাম ক্যাশারটা আমি জানি না, ভুলে গেছি কি নামটা। তো এই ক্যাসারটা এখন বন্ধ হয়ে গেছে, অনেকদিনই বন্ধ হয়ে গেছে, নাহলে ক্যাসারটা মানে খুব সেল হতো স্টোন চিপস, তো ক্যাসারটা কোনো কারণে হয়তো বন্ধ হয়ে গেছে। আর এই যে এখানে সবাই এই যে এরা স্লিপগুলো দেখছে, তো আমাদের স্লিপটা এদেরকে এটা চেক করাতে হবে, এরা দেখে তবেই আমাদের গাড়ি ছাড়বে যে হ্যাঁ ঠিকঠাক আছে। এই যে ফুটো করে দিল, তার মানে হচ্ছে ঠিক আছে যাও। আর রয়্যালটি আমাদের আজকে আমরা সেই আগের দিন যে তপন খানে ক্যাশারে রয়্যালটি কেটেছিলাম, এই যে প্যাডওয়ালা রয়্যালটি যেটা অরিজিনাল রয়্যালটি, তো সেই রয়্যালটি আমরা আজকেও এই যে কেটেছি, মানে সেদিন প্রথম দিন ছিল বলে ঝামেলা হয়েছিল, আজকে আশা করি ঝামেলা কিছু হবে না, ঠিক আছে? তো আগের যে আগের তোমরা সপোজ সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ওকে।